আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মাইন তুলতে মরিয়া সেনা কৃষক স্বেচ্ছাসেবক, জীবন হাতে মৃত্যু ফাঁদে ইউক্রেন। এরপর জানিয়ে দেব ইসরায়েল ভেতর ও বাহির থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন বলছে জেনারেল কায়ানি। এদিকে লাদাখে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত নয়। এবং জানিয়ে দেব কোরআনের আগুন নেভাতে গিয়ে আটক সুইডিশ নারী। এদিকে রাশিয়ার 15টি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, যুদ্ধের দামামা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার মাইন তুলতে মরিয়া সেনা কৃষক স্বেচ্ছাসেবক, জীবন হাতে মৃত্যু ফাঁদে ইউক্রেন। হাঁটতে গেলেও হিসেব করে পা ফেলতে হয় মাটির তলায়, পড়তে পড়তে ঘাপটি মেরে আছে মৃত্যু ফাঁদ। একটু অসাবধানতা আর বেখেয়াল হলেই ঘটে সাংঘাতিক দুর্ঘটনা, নির্ঘাত মৃত্যু নতুবা আজীবন বিকলাঙ্গের বোঝা। এক সময়ের সোনালী সূর্যমুখীর দেশ ইউক্রেন এখন মাইনের কারখানা। জীবন হাতে রাশিয়ার পুঁতে রাখা সেই মাইন তুলতে মরিয়া ইউক্রেনের সেনা কৃষক এবং স্বেচ্ছাসেবক। দেশটির সীমান্তবর্তী অঞ্চলের প্রতি বর্গমিটারে 5টি করে মাইন পাওয়া যাচ্ছে। মাটির নিচে থাকা সেসব মাইনের কারণে কৃষকরা ফসল ফলাতে পারছে না, পায়ে পায়ে ভয়, সারাক্ষণই তটস্থ। এই বুঝি প্রাণ গেল। রাশিয়ার হামলার পর থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন রয়েছে বর্তমানে ইউক্রেনে। মাইনগুলো পরিষ্কারে পর্যাপ্ত লোকবল এবং সরঞ্জামের অভাবে হিমশিম খাচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, গার্ডিয়ান এপিএফপি সূত্র। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ জানান, আজকের বিশ্বে ইউক্রেনই সবচেয়ে বেশি মাইনের দেশ। শত শত কিলোমিটার মাইনফিল্ড, লাখ লাখ বিস্ফোরক ডিভাইস রাশিয়ার পুঁতে রাখা এই মাইনগুলো আমাদের সৈন্যদের জন্য গুরুতর বাধা। তবে তা অনতিক্রম্য নয়, আমাদের কাছে দক্ষ সেফার ও যন্ত্র রয়েছে। তবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে শত শত কিলোমিটার ফ্রন্টগুলোর জন্য সেগুলো অপর্যাপ্ত। দনতস্ক অঞ্চলের ইস্টার মাইরোস্কের গ্রামে 13 জন সদস্যের শক্তিশালী ব্রিগেড মাইন পরিষ্কারের মিশনে যান, যাদের মধ্যে 5 জন আঘাতপ্রাপ্ত হন এবং 2 জনের অঙ্গহানি ঘটে। দিনিপ্রের মেকনিকোভ হাসপাতালের চিফ মেডিকেল অফিসার সেরহি রাইজেনকো বলেন, প্রতিদিনই হাসপাতালে 50 থেকে 100 জন সেনা ভর্তি হন, যাদের অধিকাংশই মাইনের আঘাতে আহত হন। হাসপাতালের 21,000 সৈন্যের মধ্যে 2,000 সৈন্যই তাদের প্রাণ হারিয়েছেন। পক্ষাঘাত একবার দেখা দিলে 90%-ই কোনো না কোনো অঙ্গচ্ছেদ ঘটাতে হয়। ইউক্রেনের মাইন পরিষ্কারক দলগুলোকে আরও দক্ষ প্রশিক্ষণ দিতে একজোট হয়েছে 54টি দেশ। এদের মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, জার্মানি সহ আরও অনেক দেশ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সেপারদের প্রশিক্ষণকে প্রসারিত করা এবং ত্বরান্বিত করাও অত্যন্ত প্রয়োজনীয়, দ্রুত ও পদ্ধতিগত উপায়ে আগানো উচিত। সেপারদের কাজে জীবন বাঁচায় এবং আমাদের সৈন্যদের অগ্রগতি নিশ্চিত করে। মাইন উৎখাতের বিষয়টি ট্রেন্ড এবং ইকোইফ নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর দক্ষ বাস্তবায়ন ইউক্রেনের বিজয়কে আরও এগিয়ে নিয়ে যাবে। মাইন পরিষ্কারের এনজিও হ্যালো এর প্রোগ্রাম ম্যানেজার পিটি স্মিথ জানান, 10,000 মাইন পরিষ্কারক থাকলেও ইউক্রেনকে মাইন মুক্ত করতে 1 দশক সময় লাগবে। হ্যালোর 900 জন সদস্য বর্তমানে ইউক্রেনে কাজ করছেন এবং বছরের শেষ নাগাদ 1,200 জন প্রশিক্ষিত বিশেষজ্ঞ কাজ করার পরিকল্পনা রয়েছে। ভয়ঙ্কর এই বিস্ফোরকগুলোকে আবারও PMF-1 বা বাটারফ্লাই নামেও ডাকা হয়। ইসরায়েল ভেতর ও বাহির থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন বলছে জেনারেল কায়ানি।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়নি বলেছেন, দখলদার ইসরায়েলের পতন ঘটছে। তারা ভেতর ও বাহির থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পশ্চিম তীর এলাকায় প্রতিরোধ সংগ্রামীরা প্রতিদিন গড়ে 15 থেকে 30টি হামলা চালাচ্ছে। তিনি আইআরজিসির কমান্ডারদের এক সমাবেশে এসব কথা বলেন। কায়নি আরো বলেন, যারা মজলুম মানুষদের কথা ভাবে তারা আত্মত্যাগীদের আধ্যাত্মিকতার শিখরে অবস্থান করে। আইআরজিসি এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী। এ সময় তিনি কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ কাসেম সুলাইমানের কথা স্মরণ করে বলেন, শহীদ সুলাইমানি দেশের বাইরেও মানবীয় আচরণের আদর্শে পরিণত হয়েছে। ইরাকে $7 trillion খরচ করেও আমেরিকা অপমান ছাড়ার কিছুই অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল কায়ানি। সূত্র পার্টস টুডে। লাদাখে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত 9। ভারতের কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চল লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে 9 সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার রয়েছেন। খবর এনডিটিভির। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়ি লাদাখের সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এতে 9 সেনা সদস্য নিহত হন। সংবাদ মাধ্যম সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শনিবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে লাদাখের লেহ শহর থেকে 150 কিলোমিটার দূরে কিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। কিয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর রয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনা বহরে 5টি গাড়ি ছিল। এর মধ্যে খাদে পড়া গাড়িটিতে 10 সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন কমিশনার ও বাকিরা সেনাবাহিনীর 9 জওয়ান। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোরআনের আগুন নেভাতে গিয়ে আটক সুইডিশ নারী। সুইডেনের একজন সিরিয়াল কোরআন অপমাননাকারী এবার স্টকহোমস্থ ইরান দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দিয়েছে। এ সময় একজন নারী পবিত্র কোরআন অপমাননার কাজে বাধা দিতে গেলে সুইডিশ পুলিশ তাকে আটক করেছে। সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে আশ্রয় গ্রহণকারী ইরাকি শরণার্থী সালভান মমিকা শুক্রবার পুলিশ পাহারায় পবিত্র কোরআনের আগুন ধরিয়ে দেয়। এ সময় সে ইসলাম, মুসলমান ও কোরআনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ দৃশ্য দেখতে সেখানে সাংবাদিক সহ বহু মানুষ সমবেত হয়। এ সময় একজন নারী কোরআন অবমাননার কাজে হস্তক্ষেপ করেন এবং আগুন নিভিয়ে কোরআনের জ্বলন্ত কপিটিকে উদ্ধার করার চেষ্টা চালান। পুলিশ এতক্ষণ কোরআনের আগুন ধরানোর কাজে বাধা না দিলেও এবার আগুন নেভানোর কাজে বাধা দেওয়া। ওই নারীকে আটক করে নিয়ে যায় সুইডেনের গণমাধ্যমে। আটক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। সুইডিশ পুলিশের মুখপাত্র টোহাগ বলেছেন, ওই নারীকে জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণ করার অভিযোগে আটক করা হয়েছে। মমিকা এবং আরেক ইরাকি শরণার্থী সালভান নাজেম গত 2 মাসে স্টকহোম কেন্দ্রীয় মসজিদ ও রাশিয়ার 15টি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাতে আক্রমণের সময় 15টি রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। উত্তর, মধ্য এবং সেই সঙ্গে পশ্চিম অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের বিমান বাহিনী শনিবার জানিয়েছে, বিমান হামলায় ইরানের তৈরি 17টি শাহেদ ড্রোন ব্যবহৃত হয়েছিল। অন্য দুটির কি হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। টেলিগ্রামে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনী শাহেদ 136/131 আক্রমণকারী UAV দিয়ে উত্তর থেকে আক্রমণ করেছে। কুরস্ক অঞ্চল থেকে মোট 17টি আক্রমণকারী ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়। সম্প্রতি আকাশ ও সমুদ্রপথে নিয়মিত ড্রোন আক্রমণের খবর দিয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ইউক্রেন পাল্টা আক্রমণ চালাচ্ছে। নিরাপদ রপ্তানি শস্যের অনুমতি দেওয়া একটি চুক্তি বাতিল করার পর থেকে কৃষ্ণ সাগর এবং দানিউবে ইউক্রেনের বন্দর অবকাঠামোর ওপর মস্কো আক্রমণ বাড়িয়েছে। তাদের বাহিনী মস্কো এবং তার ব্ল্যাক সি ফ্লিটকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে বলে শুক্রবার রাশিয়া জানিয়েছে।
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া যুদ্ধের দামামা। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন, আরই নিয়ে বেজায় চটেছে চীন। এরপরই তাইওয়ানের চারপাশে এমন মহড়া শুরু করলো দেশটি। খবর সিএনএনের এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্রং থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ানের চারপাশে তারা যৌথ নৌ আকাশপথে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ ও সমুদ্র পথে নিয়ন্ত্রণে নেওয়া ও যুদ্ধের সক্ষমতা যাচাই করতে এ সামরিক মহড়া করছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াতে স্ট্রং কমান্ডের মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করার পরীক্ষা এটি। এ মহড়া তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি উপাদান এবং তাদের উস্কানির জন্য একটি কড়া সতর্কবার্তা। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে এ মহড়ায় চীনের